আর আপনি মেহরাব হুজুরকে যে 500 শাড়ি দিয়ে এলেন, 400 লুঙ্গি দিয়ে এলেন, 300 কোরআন শরীফ দিয়ে এলেন, 400 আপনার ইফতারের মধ্যে ইয়ে দিয়ে এলেন, 5 বস্তা চাল দিয়ে এলেন, কি গরিবদের বিলান? সুখের দিন এলো, তারা সুখ করছে, আমরা দুঃখেই রয়ে গেলাম। মূল্যায়ন করে নে মানুষকে, বলছে চাপা দিয়ে দে, চারটে ফটো তুলে নে, পরের দিন ফেসবুকে দিয়ে দে কমেন্ট, এই নালে মেহরাব হুজুর এখানে পাউরুটি ভিজিয়ে খেয়ে নিল। তারপরে রাত্রে পুলিশের আক্রমণ, মাটি লুকুলো, ঘাটে লুকুলো, পুকুরে লুকুলো, এখানে থাকলো, সেই বাঁধের ধারে বাস করলো, কত কি করলো, দিন কাটালো। দেখা যাচ্ছে যখন সময় আসলো, এরা সব বাদ, বলে কি হলো রে? বলছে আর বলো না, দুঃখের দিনে দুঃখ করলাম, সুখের দিনে যারা এলো আজ তারা সুখ করছে। দেখো সুখের দিন এলো একটু সুখ করবো কি? দেখো যারা সুখের দিন এলো আজ তারা সুখ করছে, আমরা দুঃখেই রয়ে গেলাম। মূল্যায়ন করে নে মানুষকে। কোন কারো অসুখ করলে এমএলএর বাড়িতে পাঠিয়ে দিলে নেবে, এমপির বাড়িতে পাঠিয়ে দিলে নেবে, হুজুরের বাড়িতে পাঠিয়ে দিলে নেবে? আমি হুজুর আবার অন্য অন্য মানে করবেন না, আমি কথা বললি নাকি কারো বিরুদ্ধে বলি? আমি কারো বিরুদ্ধে বলি না, আমি আমার কথা বলছি, একদম ভুলভাল মানে করবেন না। আমার বাড়িতে যদি হুজুরের বাড়িতে পাঠিয়ে দেন আমি নেব। পাবলিসিটি স্টান্টের জন্য অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তবে কাজটা করে গেছিলেন, হি ওয়াজ দ্য ব্যাটার মাইন্ড, নট ওয়ালি হিজ ওন ইজ বাট অফ অল এজ, সেটা একমাত্র অন্য কেউ নয় যিনি সর্বকালের শ্রেষ্ঠ, সর্বযুগের, সর্বসময়ের, সর্বকালের যিনি শ্রেষ্ঠ, ওটা আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো তুলনা নেই পৃথিবীর জমিনেতে। আমি হুজুরও নেবো না, নেতাও নেবে না, লিডারও নেবে না। ধর পড়ে আছে একটা কম্বল, যে চাপা দিয়ে দে, চারটে ফটো তুলে নে, পরের দিন ফেসবুকে দিয়ে দে কমেন্ট, এই নালে মেয়েরা হুজুর। আপনারাও সব বোকা, নিজের পাড়ায় ঈদের দিনেতে লুঙ্গিতে ঘেরন বেঁধে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আপনার চাস্তো ভাই, আপনার ছোট বোনটা ঈদের দিনে ভালো কাপড়টা জুটলো না, শাড়ি ছেড়ে গেছে, পেট টানলে পিঠ বার হয়ে যায়, পিঠ টানলে পেট বার হয়ে যায়, আপনার নিজের মায়ের কোরআন শরীফ পড়া হচ্ছে না, ছেঁড়া পাথা দেখতে পাচ্ছে না। আর আপনি মেহরাব হুজুরকে যে 500 শাড়ি দিয়ে এলেন, 400 লুঙ্গি দিয়ে এলেন, 300 কোরআন শরীফ দিয়ে এলেন, 400 আপনার ইফতারের মধ্যে ইয়ে দিয়ে এলেন, 5 বস্তা চাল দিয়ে এলেন, কি গরিবদের বিলান? আপনার দান হয়ে গেল? আল্লাহ তাআলা আপনার দানকে আপনার এলাকার মানুষের জন্য করেছেন, আপনার যাকাত ফরজ হয়েছে আপনার নিজের প্রতিবেশীর জন্য, আপনার যাকাত আমার ওখানের মানুষের জন্য ফরজ নয়, আপনার দান আমার ওখানের জন্য চলবে না। আপনি বলবেন ভাইজান আপনি এসব চাঁদা ফাঁদা তোলেন না বলে আজ এরম বলে দিচ্ছেন, যারা তোলে তাদের কি হবে? আমি কেন তুলি না সেটাই তো বুঝতে হবে। আপনার এলাকায় অভাবে শেষ নেই আর আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আর আমি 35,000 মানুষকে কাপড় দিয়ে দিলাম, দিয়ে পেপারের ফার্স্ট পেজে লিখে দিলাম, বেরাব সিদ্দিকি সাহেব 35,000 গরিবকে কাপড় দিলেন, আমার বাবার টাকায় দিলাম আমি, আমার বাবার টাকায় দিলাম আমি। খারাপ বুঝলে, খারাপ ভাবলে হবে না আমাকে, বরং আমাদের বলা দরকার। আজ আমি যেখানে এসেছি আপনাদের বলা দরকার, আপনারা প্রত্যেকে হাত তুলে বলুন একটা করে কম্বল দেবেন, নিশ্চয় প্রত্যেকে হাত তুলে দেবেন, 240 টাকা একটা কম্বলের দাম। শেষে এটা বলে দেওয়া দরকার, কম্বলটা আমাকে দিতে হবে না, আপনারা ওই কম্বলটা আপনার পাশের বাড়ির গরিবটার গায়ে তুলে দেন। কথাটা ঠিক বলছেন? আমি বলছি পারি আমরা, কিন্তু না, সব নিজে তুলে নিয়ে স্টেজে সাজিয়ে তবে দিতে হবে, নালে নাম হবে না, আর নালে সবও হবে না। না আপনি কি এগুলো করেন না? হ্যাঁ করি। কে বলেছে করি না? হ্যাঁ করি, স্টেজ থেকেও দিই, বস্ত্র বিতরণ করি, কম্বল বিতরণ করি, সব করি, কিন্তু এই কথাগুলো, বাস্তব কথাগুলো বলে তাগাদা দিয়ে সমাজকে সচেতন করে তবে করি, সমাজকে বুকা বানিয়ে তুলে নিয়ে যে 1,000 তুলবো, 500 দেবো, এসব করি না। কথাটা খারাপ লাগছে নাকি শুনতে? আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।